আচ্ছা, অনেকে একটা বিষয় নিয়ে খুবই আমাকে ফোন দিচ্ছে অনেক জেলা থেকে, যে আবেদন ঠিকঠাক মতো করতে পারছি না বা আবেদন হচ্ছে না। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে আবেদন করা যায় না, তারপরে চেষ্টা করতে হবে। আর আবেদনের সময় তোমরা একটা জিনিস যেটা তোমাদেরকে রাখতে হবে, তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো খুবই সঠিকভাবে দিতে হবে আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করবো 2022 সালে পুলিশ কনস্টেবলের যে সার্কুলার দিয়েছে, এখানে কারা কারা আবেদন করতে পারছ, আমাদের একাডেমির সমসাময়িক ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করেছে, করে আজকে আমার কাছে দোয়া নিতে আসছে আর কি কয়েকজন, এটাও তোমাদেরকে শোনাবো। এবং আবেদন কিভাবে সঠিকভাবে সম্পূর্ণ করা যায় এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো একদম ভিডিওর শেষ প্রান্তে। সবাই আমাদের সঙ্গে থাকো। এবং আমাদের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করলো, তাদের অনুভূতিগুলো কেমন, আবার পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষার জন্য তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব এবং তোমাদেরকেও শোনাবো। কি বলো, শোনা যাবে তো? স্যার, আচ্ছা, প্রথমে আমার শিক্ষার্থী সাদেক, সাদেক কেমন আছো তুমি? স্যার ভালো, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছো? জি স্যার। আচ্ছা, এটা আসলে আমি একটু দেখি আগে, এটা হচ্ছিলো সাদেকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? সাদেক একটু আগে আবেদন করেছে। সাদেক, এটাই তো বোধ হয় তোমার প্রথম পুলিশে আবেদন? জি স্যার, এটাই আমার প্রথম। কেমন লাগতেছে স্যার? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি স্যার। আচ্ছা, এই যে আবেদন করে দোয়া নিতে আসছো আমার কাছে? জি স্যার। স্যার খুবই ভালো লাগতেছে স্যার। আমি যখন বাসায় ছিলাম স্যার, আমি কিছু পারতাম না। এখন একটা যে কোনো জিনিস, একটা জিনিস করতে গেলে একটা প্রস্তুতিমূলক দরকার স্যার। এই জন্য আমি স্যার আপনাদের ভিডিও ইউটিউবে দেখি স্যার। দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সোলজার ট্রেনিং একাডেমিতে যে 1 মাসের কোর্স করব। কোর্স করিয়ে আমি নিজের শারীরিক এবং লিখিত পরীক্ষা মৌখিক ভাইবা মানে শারীরিক ফিট করব। জি স্যার। এখানে একটু আমি কথা বলি, সাদেকরা যখন আসছিল তখন ওরা কিন্তু সেনাবাহিনীর জন্য আসছিল, তো যেহেতু পয়েন্ট ভালো আছে, উচ্চতা ঠিক আছে, তো আমি কিন্তু আমার একাডেমিতে যারা আসে তাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশের প্রস্তুতিটাও করিয়ে থাকি আর কি, তাই না? তোমাদেরকেও তো আমি পুলিশের ক্লাসগুলো করিয়েছি, প্রস্তুতিগুলো করিয়েছি, ফিজিক্যাল ইভেন্টগুলো করিয়েছি, তাই না? জি স্যার। স্যার এখন আমাদের অনুমতি হচ্ছে যে আমরা আগে তো কিছুই জানতাম না, এখন এগুলো শিখিয়ে এখন আমাদের মনে হচ্ছে হ্যাঁ মাঠে গেলে স্যার নিজ যোগ্যতা ইনশাল্লাহ স্যার পার করে আসবো। আচ্ছা, সাদেক যখন তুমি আসছিলে তখন তোমার, তোমরা তো জানো যে পুলিশের 7টা ফিজিক্যাল ইভেন্ট হয় আর কি, তাই না? ফিজিক্যাল পরীক্ষা না হয়, যখন আসছিলা তখন 7টার মধ্যে কয়টা পারতা, আর 1 মাসের প্রস্তুতি নিয়ে এখন 7টা শারীরিক ইভেন্টের মধ্যে কয়টা পারতেছ? স্যার যখন আসলাম স্যার আমি 3টা ইভেন্ট পাচ্ছি, এখন এখানে আসি বাকি যে 4টার সমস্যা ছিল স্যার এই 4টার সলভ হয়েছে। এখন স্যার ইনশাল্লাহ 7টা ইভেন্টে আমি কমপ্লিট করতে পারবো। গুড। সব থেকে আমাদের একটু ভিডিওতে আমি দেখাই আমার শিক্ষার্থীদেরকে, এটা কিন্তু আমাদের একাডেমির ভিডিও চলছে আর কি। এখানে কিন্তু আমাদের একাডেমির শিক্ষার্থীরা হচ্ছিল তোমার রোপ ক্লাইম্বিংটা প্র্যাকটিস করছে, কারণ পুলিশে যেতে চাইলে রোপ ক্লাইম্বিং ইভেন্টটা হচ্ছিল সব থেকে কঠিন, এটা 12 ফিট উচ্চতা অতিক্রম করতে হয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। তো আমাদের শিক্ষার্থীরা এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে যারা পুলিশ কনস্টেবল পদের জন্য আসে তাদের লিখিত ভাইবার পাশাপাশি কিন্তু তারা ফিজিক্যাল ইভেন্টগুলো কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে। সাথে পারবো তো রোপ ক্লাইম্বিং এবার? জি স্যার পারবো স্যার। পারবা? জি স্যার। গুড। আর সোজার একাডেমিতে এসে ভালো লাগতেছে? জি স্যার অনেক ভালো। তোমরা যদি কেউ প্রস্তুতিমূলক করার জন্য, কোচিং করার জন্য আসো আসো, খুবই ভালো লাগবে। এখানে আসলে নিজ যোগ্যতায় মানে সব কমপ্লিট করতে পারবা, ফিট হতে পারবে। জি স্যার, ফিট হয়ে পারবে তো অনেক। হ্যাঁ, সবাই ফিট হয়ে নিজ যোগ্যতায় মাঠে যাবা, নিয়ে যা চাকরি নিয়ে আসবা। গুড, ঠিক আছে সাদেক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাদেকের মতামতগুলো শুনলাম, আর সাদেক ধরো যাতে আল্লাহ যেন তোমার মনে আশা পূরণ করে, তাই না? আরেকটা কথা বলি, যদি সেনাবাহিনীতে আবেদন তো করছে, এবার সেনাবাহিনীর আগে যদি পুলিশে যদি পরীক্ষা দিতে গিয়ে চান্স পেয়ে যাও, তাহলে কোনটাতে যাবা? সেনাবাহিনীর জন্য অপেক্ষা করবা নাকি পুলিশে চলে যাবা? যেটা আমার আগে আসবে সেটা সেটাতে আমি চলে যাবো। চলে যাবো। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, দোয়া থাকলো। এরপর আমাদের আরেকজন শিক্ষার্থীকে ডাক দেবো, রাকিব বাবা আসো। ওয়ালাইকুম আসসালাম, বসো 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 বসো। আচ্ছা, আর রাকিবও আমাদের সোজার একাডেমি সমসাময়িক ব্যাচের শিক্ষার্থী, রাকিবও পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে সক্ষম হয়েছে, এটা হচ্ছিলো রাকিবের অ্যাডমিট কার্ড। রাকিব, এখানে যখন তোমরা আসলে তোমার বাবা এখানে নিয়ে আসছে আর কি, তাই না? তোমার বাবা, যেহেতু তোমার বাবার কথাই আসলো আর কি,
তোমার বাবা বোধ হয় আমাদের ইউটিউবে ভিডিওগুলো সবসময় দেখে? জি স্যার, আমার বাবা আপনার ভিডিও প্রতিদিন দেখে, প্রতিদিনই দেখে। হ্যাঁ জি স্যার। আর রাকিবের বাবা অনেক ভালো এবং সচেতন অভিভাবক। আর রাকিবের বাবা আমাদের ভিডিওগুলো ইউটিউবে সবসময় দেখে এবং দেখে সেখান থেকে আমাদের সাথে আমার সঙ্গে যোগাযোগ করে যে তার ছেলে আসছে, তার ছেলেকে সেনাবাহিনীর জন্য সে প্রস্তুতি করাতে চায়। তো যাই হোক, রাকিবের বাবা যদি আজকের ভিডিওটি দেখে, ভাইকে সালাম দিলাম, ভাই সালাম নেবেন। আপনি অসংখ্য ভালো মানুষ, অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনি সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমাকে অনুপ্রাণিত করেন, ভালো ভালো মতামত পোষণ করেন। তো যাই হোক, যে উদ্দেশ্যে বাবা তোমাকে আমাদের সোজার একাডেমিতে নিয়ে আসছে, পাঠাইছে প্রস্তুতির জন্য, তুমি সেনাবাহিনীর জন্য আসছিলে। জি স্যার। সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিতে এসে আমি কিন্তু তোমাদেরকে পুলিশ বাহিনীর জন্য প্রস্তুতি করাইছি। জি স্যার। শুধু পুলিশ না, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য। জি স্যার। তো এতে করে বাবা তোমার পড়ালেখার হয়তো একটু প্রেশার ছিল, কিন্তু উপকৃত হয়েছে তো? জি স্যার, খুব উপকৃত হয়েছে স্যার, ভালো লাগতেছে স্যার, ভালো লাগতেছে। জি স্যার। আচ্ছা, ফিজিক্যাল ইভেন্টগুলো যেমন পুলিশে তো 7টা ফিজিক্যাল ইভেন্ট স্যার, 7টা ইভেন্ট কি পারবা এবার? ইনশাল্লাহ স্যার, হ্যাঁ পারবো স্যার। এটাই তো প্রথম না? আমি তো স্যার, হ্যাঁ প্রথম স্যার। আচ্ছা, তো কোনটা বেশি স্বপ্ন দেখো, সেনাবাহিনী সৈনিক হওয়া নাকি পুলিশে যেহেতু প্রথম আবেদন করলে পুলিশে, কোনটা? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী? জি স্যার। আচ্ছা, পুলিশে যেহেতু মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে, যদি পুলিশেই আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবা? তাহলে স্যার পুলিশে যাব। যেখানে যাবো? জি স্যার, যেটা আগে হবে সেটাতে যাবো। জি স্যার। বাবা কোন জেলা থেকে যেন আসছিলে? নোয়াখালী থেকে স্যার। নোয়াখালী জেলা? জি স্যার। আচ্ছা, এই যে বাবা যে তোমাকে এখানে আমাদের এখানে পাঠালো, পাঠায় বাবা ভালো করছে না খারাপ করছে? জি স্যার, খুব ভালো করছে। ভালো করছে? জি স্যার। আচ্ছা, তোমার বাবা আজকের ভিডিওতে অবশ্যই দেখতেছে। জি স্যার। তোমার বাবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? বাবার উদ্দেশ্যে, বাবা আমাকে এখানে পাঠিয়ে খুব উপকার করছে, আর আপনার মতো একটা ভালো স্যার পেয়ে আমরা খুব গর্বিত, আর আমি আমার বাবাকে খুব ধন্যবাদ জানাই যে আমাকে এখানে পাঠানোর জন্য। আচ্ছা, একটা তোমার বাবার নাম যেন কেমন ভুলে গেছি, নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন ভাই, আপনার ছেলেকে একটা কোশ্চেন করি, কঠিন একটা প্রশ্ন, বাবা কাকে বেশি ভালোবাসো, বাবা নাকি মাকে? তো বাবাকে। কেন, মাকে কেন না? কারণ বাবাই সব কিছু করতেছে, আর মাকেও অনেক ভালোবাসি, দুজনকে ভালোবাসি। দুজনকে? জি স্যার। তারপরেও বেশি কম বেশি 50-60% বাবাকে স্যার। বাবাকে? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে বাবা যেহেতু এই যে স্বপ্ন দেখছে, বাবা কষ্ট করছে স্বপ্ন পূরণের জন্য, প্রস্তুতির জন্য আমাদের একাডেমিতে পাঠাইছে, এটা তো পরিশ্রম করে করা যাবে। হ্যাঁ স্যার, ইনশাল্লাহ স্যার। তাই না? পরিশ্রম ছাড়া কি সম্ভব? জি না স্যার, কোনো কিছু সম্ভব সম্ভব না স্যার। এখানে কোর্স শেষ হবে, বাসা যাবা, বাসায় গিয়ে কি করবা, ঘোরাফেরা করবা, নাকি আমাদের যে সাজেশনগুলো যে পাইছো, প্র্যাকটিসগুলো যে শিখতে করতে পারছো, আর যে গাইডলাইনগুলো পাইছো এগুলো মেনে গিয়ে চলতে পারবা? হ্যাঁ জি জি স্যার, বাড়ির যে সবগুলো প্র্যাকটিস করবো এবং পড়ালেখা সব কিছু ঠিক করবো। পারবা তো? হ্যাঁ ইনশাল্লাহ স্যার। গুড, ঠিক আছে রাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। রাকিবের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ছাত্রদের জন্যও দোয়া করবেন, যাতে যারা আবেদন করছে পুলিশে বা সেনাবাহিনীতে, তারা সবাই যেন নিজের যোগ্যতা ইনশাল্লাহ একদিন চাকরি পেয়ে দেশের সেবায় নিয়োজিত করতে পারে নিজেদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ। এরপরে আমাদের আরেকজন শিক্ষার্থী সাগরের সঙ্গে একটু কথা বলি। সাগর আসো। ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। তোমার আগের এডমিট কার্ডটা দেখি, ঠিকঠাক মতো পূরণ করছো তো? আচ্ছা আচ্ছা, অনেকে একটা বিষয় নিয়ে খুবই আমাকে ফোন দিচ্ছে অনেক জেলা থেকে, যে আবেদন ঠিকঠাক মতো করতে পারছি না বা আবেদন হচ্ছে না। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে আবেদন করা যায় না, তারপরে চেষ্টা করতে হবে। আর আবেদনের সময় তোমরা একটা জিনিস যেটা তোমাদেরকে রাখতে হবে, তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো খুবই সঠিকভাবে দিতে হবে আর কি। এখানে তোমার জন্ম নিবন্ধন নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তোমার অ্যাড্রেস ভুল করা যাবে না, মাথায় রাখতে হবে বাবা মার ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো কখনোই ভুল করা যাবে না, এই জিনিসগুলো কখনো করবে না। তাহলে দেখবা প্রিলিমিনারি যে স্ক্যানিংটা আছে সেখানে তোমরা ইনশাল্লাহ টিকে গেছো আর কি। বাবা সাগর কোন জেলায় বাসা? দিনাজপুর স্যার। দিনাজপুর? জি স্যার। আচ্ছা, আশা করি এটা কি তোমার প্রথম আবেদন পুলিশে নাকি? না স্যার, এর আগে করেছিলাম স্যার। এর আগেও করেছিলাম? জি স্যার। পরীক্ষা দিতে গেছিলাম? জি স্যার, পরীক্ষা দিতে গেছিলাম স্যার। স্যার কোথায় আউট হয়েছে? স্যার আমি প্রথম দিনে স্যার টিকে গেছিলাম, কিন্তু দ্বিতীয় দিন স্যার 28 সেকেন্ডে দৌড়াতে স্যার আউট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এখন আউট হয়ে যাওয়ার পরে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি আসলা। জি স্যার। এটা আসার পেছনে কার অনুপ্রেরণা বেশি ছিল তোমার? স্যার আম্মুর অনুপ্রেরণা ছিল বেশি স্যার। তোমার আম্মু? জি স্যার। আচ্ছা, এর আম্মু অনেক ভালো মানুষ, আপা অনেক ভালো মানুষ, আপা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমার সঙ্গে অনেকবার কথা বলেছেন এবং সবসময় খোঁজ খবর নেয় যেহেতু ছেলে সোজার একাডেমিতে এসে প্রস্তুতি নিচ্ছে, কেমন করছে পাচ্ছে কিনা। এখন সাগর,
এই যে প্রথমবার যে তুমি প্রস্তুতি ছাড়া গিয়ে পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্যাল টেস্টে বাদ পড়েছো, তো এবার সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিয়ে কি মনে হচ্ছে? স্যার আমি যখন স্যার পরীক্ষা দিতে যাই তখন স্যার আব্বা আম্মু বলতেছিল স্বপ্ন ছিল, আর আমার স্বপ্ন স্যার যে আমি বাহিনীতে যাবো। তো স্যার প্রথম যখন আমি যাইতাম স্যার অনেক ভয় পাইতাম যে আসলে আমি কিছু পারবো কি না, তারপর স্যার সাহস করে দিই আব্বা আম্মুর অনুপ্রেরণাতে, কিন্তু স্যার তবুও স্যার মানে আমি প্র্যাকটিস না থাকার কারণে স্যার পাইনি স্যার। এবার স্যার সোলজার একাডেমিতে আসে স্যার আমার মনে হতো স্যার আমি তখন স্যার একটা শুধু মাত্র পারতাম ষাটটা মিনিটের মধ্যে, এবার স্যার মনে হয় স্যার আমি সবগুলো স্যার ইনশাল্লাহ পারবো স্যার। পারবো তো? জি স্যার। আচ্ছা, আর সাগরের একটু ওয়েটও বেশি ছিল, সাগর কত কেজি ওজন কমাইতে পারছো? আমি এই পর্যন্ত স্যার 6 কেজি কমাইছি স্যার। 6 কেজি? টোটাল কত কেজি নিয়ে আসছো? স্যার 86 কেজি নিয়ে আসছি স্যার। 86 কেজি ছিল সাগর। এই যে সাগর একাডেমিতে এসে ও প্রচুর পরিমাণে ব্যায়াম ট্যাম করে প্র্যাকটিস করে কিন্তু প্রায় 6 কেজির মতো ওজন কমাতে সক্ষম হয়েছে। বাবা, শারীরিক ইভেন্টে তো ভালো করতে পারবা যেহেতু প্রস্তুতি নিশ্চয় প্র্যাকটিস করছো, এখন আমার কথা হচ্ছিলো লিখিত পরীক্ষায় কি ভালো করতে পারবা? স্যার লিখিত স্যার আমি যখন স্যার প্রথম মাঠে যাই স্যার আমি ভাবছিলাম যে লিখিত কি যে আসে বা কেমন যা আসে স্যার, অনেকে অনেক কথা বলতো, কিন্তু স্যার এখানে আসে মনে হয় স্যার কোশ্চেনগুলো যদি দেওয়া হয় ইনশাল্লাহ স্যার আমি স্যার ফার্স্ট হবো স্যার। ভালো করতে পারবো? জি স্যার ভালো করতে পারবো স্যার। ভাইবা পরীক্ষায় ভালো করতে পারবো? জি স্যার ভাইবা পারবো স্যার। গুড। যাই হোক, তোমার মা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখে, মাকে কিছু বলবা না? মাকে বলবো এটুকু যে আম্মু আমাকে ভালো একটা জায়গায় পাঠিয়েছে, এমনকি আমার যে স্বপ্নটা ছিল এবং আব্বা আম্মু যে স্বপ্নটা ছিল আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো। পারবা? জি স্যার। সাগরের উচ্চতা কিন্তু একটু বলে দিই, সাগর কিন্তু প্রায় 5 ফিট সরি 6 ফিট 2 ইঞ্চির মতো লম্বা। জি স্যার। তাই না? অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। এখন বাবার কাছে কিছু বলবা? তোমার বাবা তো অনেক ভালো। বাবাকে এটুকু বলবো, আম্মুকে এটুকু বলবো যে আমার এখানে আসার পিছনে এবং কি সব কিছুর পিছনে বাবা মা দুজনকার অবদান বেশি, কিন্তু আমার মায়ের বেশি। তোমার মা? আমার মায়ের বেশি। মায়ের খুব স্বপ্ন যে তুমি যাতে একদিন সৈনিক হইতে পারো, তাই না? যদি সেনাবাহিনী, তো এবার আবেদন করছো সেনাবাহিনীর, আগে যদি পুলিশে চান্স পেয়ে যাও নিজের যোগ্যতায় কি করবা? স্যার পুলিশে যাবো স্যার। পুলিশে যাবা? জি স্যার। পুলিশে? গুড। কোনো বাহিনী খারাপ না, বাংলাদেশ পুলিশ বাহিনীতে অনেক স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজি মহোদয় তাদের প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার ভিত্তিতে কিন্তু কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। সে কারণে নিজের যোগ্যতা বাড়া ছাড়া কোনো উপায় নেই, যোগ্যতা বাড়াতে হবে, যোগ্যতা বাড়িয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। বাবা না, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ।